সাবস্ক্রাইব বেস্ট রিভিউ মাস্টার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত উর্মি ফার্নিচার চলে আসলাম। উর্মি ফার্নিচার অনেকগুলো ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো, সলিড কাঠের। আর এখানে মূলত আকাশি কাঠটা বেশি, আকাশমণি কাঠ যেটা সেই কাঠ দিয়ে তৈরি করে। আজকে মূলত 8 চেয়ার 6 চেয়ার, কাঠের টপ, বোর্ডের টপ, সব ধরনের ক্যাটাগরি নিয়ে ডাইনিং টেবিল নিয়ে আলোচনা করবো। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে প্রথমেই আমি শুরু করতেছি 8 চেয়ারের ডাইনিং টেবিল। যারা ফ্যামিলি একটু বড় তাদের জন্য 8 চেয়ারের ডাইনিং টেবিল দরকার। তো এই যে একটা স্মার্ট 8 চেয়ারের ডাইনিং টেবিল, আর এটা হলো অনেক সুন্দর কারুকাজ করা। দামটা একটু বেশি পড়বে। কেন দাম বেশি সেটা আমি তুলে ধরবো। অনেকে কমেন্টস করেছেন, এর আগে দিয়েছিলাম ভিডিওটা, সেটা আজকে তুলে ধরবো মূলত। তো এই 8 চেয়ারের ডাইনিং, এটা প্রাইস কত পড়বে স্যার? 65,000। এটা 65,000 টাকা প্রাইস। কেন সেটা আমি একটু দেখাচ্ছি। একটু আমার কাঠের টপটা দেখায়, এটা কাঠের টপ আছে ডিজাইন করা, প্লাস গ্লাস টপ, এবং নিচে অনেক স্পেস, নিচে বিশাল বড় একটি টপ আছে, এবং টপটা কাঠ, সলিড কাঠ দিয়ে করা, এবং কারুকাজ করা আছে, এই দেখতে পাচ্ছেন। কেন 65,000 সেই দিন আজকে সেটাই তুলে দেবো। এখানেও কিন্তু ডিজাইন বা কারুকাজ করা আছে, সাত কোণার এরকম, চারটা কোণার এইভাবে কাজ করা আছে, চারটা কোণাতে এরকম সেম কাজ করা আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন কাঠ, এটা প্রায় আছে আপনার একবারে কোনো ভিতরে ফাঁপা নাই, সলিড কাঠ দিয়ে ডিজাইন তৈরি করা। এটা আছে আপনার মিনিমাম কত, 6 ইঞ্চি? জি, বা 3 ইঞ্চির মতো আছে। আর এটা হলো 8টা চেয়ার, চেয়ারগুলো কিন্তু হেভি। এটা অনেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চিতে, এটা এই যে থিকনেস, এটা মিনিমাম 2 ইঞ্চি থিকনেসের। বাট অন্যান্য চেয়ার আমি যেটা পাবেন 1 ইঞ্চি, এর জন্য কিন্তু রেঞ্জটা একটু বেশি। এবং 8টা চেয়ার, আর চেয়ার যদি হয়, চেয়ারের প্রাইসগুলো কত করে পড়বে? 5,000 টাকা পিস। চেয়ার হলো 5,000 টাকা পিস, ওই তো 5,000 40,000 টাকা শুধু চেয়ার। আর এটার দাম 25,000, ইউটিউব ভিডিও যারা দেখে নেবেন তাদের জন্য আরেকটু কনসিডার বা ডিসকাউন্ট করা হবে। আর তারপরে আসেন, একটা আমি একটা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো। এটা 6টা চেয়ার দিয়ে তৈরি করা, এটা হলো 1 ইঞ্চি চেয়ার ডিজাইন, আর টপটা হচ্ছে বোর্ডের, আর এদিকে ফ্রেমটা কাঠের, টপটা হচ্ছে বোর্ডের, আর এটার রেঞ্জটা পড়বে 22,000 টাকা। এটা কিন্তু রিজনেবল 22,000 টাকা। বাট তারপরেও যারা নেবেন ইউটিউব ভিডিও দেখে তাদের জন্য তো আলাদা স্পেশালি অফার থাকেই। 22,000 টাকা পাচ্ছে টিসমিত একটা ডাইনিং, 6 চেয়ারের সেট ডাইনিং টেবিল। আমি আরেকটা রাউন্ড টেবিল দেখাবো, এটার রেঞ্জটা মনে হয় আরেকটু কম। বাট এখন একটি রাউন্ড ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো, যেটাতে আপনার খাবার দাবার ঘুরিয়ে নিতে পারবেন, তরকারি বাটিগুলো। আর এটা হচ্ছে কাঠের টপ, ছুরি টপ, আর নিচে আরও কাঠের টপ কারুকাজ করা, একবারে ফ্রেম এবং সলিড কাঠের ডিজাইন করা। এটা পড়তেছে 45,000। কারণ হলো যে চেয়ার, এই যে দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা, আবার চেয়ার চেঞ্জ করে এগুলো নিলে, চেয়ার চেঞ্জ করে নিলে প্রাইস কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। তখন কত হবে? 30,000। এই তো 38,000। সেগুন কাঠের ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো। আর এই ডিজাইনটা শাটার ডিজাইনের বলতে পারি, দোকানে শাটার, এই যে চেয়ার গুলো শাটার ডিজাইনের, এবং এটা হচ্ছে সলিড সেগুন কাঠের। তাহলে কিন্তু প্রাইস গুলো অনেক কমে যায়, ওইগুলো 20,000 25,000 টাকা পাওয়া যায়। আর এটা হলো মূলত সলিড কাঠের টপ দিয়ে করা, নিচে কারুকাজ করা আছে, পায়াগুলো কারুকাজ করা, চেয়ারগুলো হয়েছে অনেক এখান থেকে এই পর্যন্ত ডিজাইন করা, শাটার ডিজাইন। এখানে প্রচুর পরিমাণে কাঠ লাগছে সেগুন কাঠের। এটা কি চিটাগাং সেগুন? না, এটা সিলেটি সেগুন। সিলেটি সেগুন, জি। সিলেটি সেগুন কাঠ দিয়ে তৈরি করা সেগুন কাঠ, কিন্তু চিটাগাং সেগুন আছে, বর্তমানে আমি শুনলাম সিলেটি সেগুন, আর একটা হচ্ছে জয়শহরের সেগুন, সবচেয়ে কম রেঞ্জ হয় জয়শহরের সেগুন দিয়ে। আর চিটাগাং সেগুন কাঠ একটু আর একটু এক্সপেন্সিভ। আর এটা করতে চললো আপনার 45,000 টাকায় পেয়ে যাচ্ছে সলিড সেগুন কাঠের ডাইনিং টেবিল, সিলেটি সেগুন কাঠ দিয়ে। আর সিলেটি আপনার আকাশি কাঠও ভালো, তারপর ওনার রেয়ার অবশ্য সেগুন কাঠগুলো পাওয়া যায় না, এবং খরচটা বেশি পড়ে যায়। সেগুন কাঠের অনেক মানে সেফটি বলা হয়, ওগুলোর অনেক রেঞ্জ বেশি,
অর্ডার দিয়ে আপনি সেগুন কাঠ দিয়ে তৈরি করে নিতে পারবেন, ওই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে। যে ফার্নিচারগুলো দেখাবো সবগুলোই আপনি চাইলে সলিড সেগুন কাঠ দিয়ে তৈরি করে নিতে পারবেন, ওই ক্ষেত্রে প্রাইস দেবেন। যাদের বাসা নতুন করছেন, যাদের বিয়ের ফার্নিচার দরকার, তারা সবাই নিতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার, উর্মি ফার্নিচারের পুরো ঠিকানাটা দিয়েছি, যোগাযোগের বা ইমো নাম্বারটা হচ্ছে 01734745783, আর এটা হচ্ছে হাজারা মেনশন সিলেটের মলিগঞ্জে। তবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি পাবেন, অনলাইনে বা পরিবহনের মাধ্যমে পেমেন্ট করে দিলে 100% ডেলিভারি।